নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো গ্রামের গ্রামের পদ্ধতিতে চিকেন রান্না। তাই কিভাবে বানাবো দেখুন। এই যে আলু বানানো হয়েছে, আলু দেব দুপুরবেলা রান্না করা। আলু না দিলে ভাত খেয়ে শান্তি হবে না, তাই নতুন আলু। আর এই পেঁয়াজ বনিয়েছি, টমেটো, আদা, রসুন। আর ওই যে চিকেনটা, 500 চিকেন, 3টে লোক ফ্যামিলিতে, 2 জন খাবে। আমি মাংস খাই না, ছেলে ছেলের বাবা খাবে, তাই 500 মাংস। এই কুটা বাটা চলছে, ওধারে ভাত বসানো হয়েছে, মটরের শাক হবে। এই আলু মাংসটা কলতলায় ধুই আনবো। মাংসটা আমি আলাদা ভাবে রান্না করব, তাই আমি লবণ দিলাম আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। হলুদ এবার এটা আমি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এইধারে জিরে ধনিয়া বাটা হচ্ছে, এবার আমি আলুটা ভাজবো। সরষে তেল কড়াইয়ে, তেলটা গরম হয়েছে, আলুটা আবার ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। ওধারে বান্না বাটা হয়ে গেল, আদা রসুনটা বাঁচছে। এই যে মাংসটা লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, এবার আমি কড়াইয়ে ভাজবো, ভেজে রান্না করব মাংস। মাংসটা ভেজি রান্না করলে খেতে খুব টেস্ট হয়, আমার ছেলি বলে, ছেলি খায় তাই বলে মা ভেজি রান্না করতে। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
আলু মাংস ভাজা হয়ে গেল, এবার আমি মশলাটা পাকা করব। তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, এই যে মশলাটা, আদা রসুন, জিরে ধনে, শুকনো লঙ্কা, টমেটা, কাঁচা লঙ্কা, লবণ, অল্প চিনি স্বাদ মতো, মাংসটা আবার দিয়ে দেবো। এবার আলু দেবো, এবারে জল দেবো, দু চামচ দেবো, এটা গোটা গরম মশলা, শিলনোড়ায় বাটা দিয়ে দেবো, দিয়ে দেবো।